আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, অনেক অনেক সুন্দর ভিডিও, রং করার মানে একটা ইয়া করা ভিডিও, মানে কিভাবে পতাকা করে। আপনারা পিস পিস প্রথম থেকে দেখবেন, তো আমরা করছি আগে পিতে টিপ দিচ্ছি, পি পি পিতে টিপ দিলাম, তারপরে দিব এই যে এই কালারটা একটু ছোট করে দিলাম, তারপরে একটুখানি লাল কালার দিলাম, তারপরে এইটা দিলাম এইটা, তারপরে এইটা থেকে ভাঁজ করে দিয়ে 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 হয়ে গেছে। তারপরে আর একটু একটু বড় করে দেবো, একটু ভালো লাগছে না, এই যে একটু বড় হয়ে গেছে। এইবার একটু কোল দিয়ে দেবো, একটু কোল মাঝে কো না না এটা এটা আমার কার পাত পাত দিয়ে দিই। এই দেখুন কীভাবে পাত দিতে হয়, এই দেখুন দেখলেন কীভাবে পাত দিতে হয়, এই যে এবার লাল কালার দিয়ে দিলাম, এবার কোনটা লিখবো, এই দেখুন এই দেখুন এই দেখুন এই 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 দেখুন দেখলেন, একটু সামনে দিয়ে দেবো, একটু উপরে দেবো, কেন কেমন লাগছে দেখলেন দেখলেন, সামনে দেবো একটুখানি, হ্যাঁ উপরে, পিছন থেকে একটু করে দেবো, সামনে থেকে এই তো একটু বড় হয়েছে, সামনে থেকে একটু বড় করে দেবো, এই তো একটুখানি বড় হয়েছে। এইবার একটু উপরে করতে হবে, উপরে 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 উপরে, এইবার একটু হলুদ কার লাল কালারটা হয়তো হয়ে গেছে, এবার এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে এই যে দেখুন লাল কালার করে দিয়েছি, এইবার দেব এই হলুদ কালারটা, হলুদ কালারটা পরে এখানে ক্লিক করা আছে প্রথম থেকে, তখন এখানে দেবো। তো আপনার ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে।